গুড মর্নিং ক্লাস, আজকে আমরা আমাদের যে ট্রান্সলেশন বই, ট্রান্সলেশন বইটা দেখেছেন, সেই ট্রান্সলেশন বইয়ে ফার্স্ট চ্যাপ্টার আছে। ফার্স্ট চ্যাপ্টার কি আছে আমাদের? বি ভার্বের ব্যবহার। বি ভার্বের ব্যবহার এই চ্যাপ্টারটা আমরা ক্লাস থ্রি আর ফোর এই দুটো ক্লাসের জন্যই এই চ্যাপ্টারটাকে আমরা রেখেছি। এবারে দেখা যাক, সবার আগে আমাদের দেখতে হবে যে বি মানে, বি মানে হচ্ছে গিয়ে, বি মানে হচ্ছে গিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে গিয়ে হওয়া। কি বলে? হওয়া। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, আমি হই, তুমি হও, রাম হয়, যদু হয়, সে হয়, গাছ হয়, তো বিভিন্ন রকমের হয়, হই, হওয়া, এগুলো বোঝানোর জন্য বি ভার্ব ব্যবহার করা। তো এবার আমরা প্রত্যেকেই জানি যে এগুলো টেন্সের ব্যাপার আছে কিছু, আমরা সেই টেন্সের ব্যাপারের দিকে এখনই যাচ্ছি না, অত জটিলতা আমরা যাচ্ছি না। আমরা কেবলমাত্র আজকে যেটা দেখব যে বর্তমানকাল, বর্তমানকাল মানে কাজ জানতে আমরা রিকোয়েস্ট করছি বাচ্চাদের এই ব্যাপারটা একটু গাইড করার জন্য। যদি খুব সমস্যা আমাদের সঙ্গে সে যোগাযোগ করবেন, পরে অসুবিধা নেই। তাও আজকে খুব ব্যাপারটাকে খুব সহজ রাখার জন্য আজকে কেবলমাত্র আমরা বর্তমানকালের ব্যাপারটা নিয়ে আলোচনা করব। বর্তমানকাল অর্থাৎ প্রেজেন্ট টেন্স। বর্তমানকাল অর্থাৎ আমরা বলবো প্রেজেন্ট টেন্স, এইটা নিয়ে আজকে আমাদের আলোচনা। এবারে প্রেজেন্ট টেন্স নিয়ে বলার আগে, সবার আগে আমাদের যে কোনো জানা দরকার যে একটা সেন্টেন্স স্ট্রাকচার, খুব একটা সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার ইংরেজিতে কেমন। বাংলাতে যদি আমি, বাংলাতে আমরা যেটা কথাগুলো বলি, যেমন একটা পুষ্পদা ধরন নেওয়া যাক, যে আমি যদি বলি আমি ভাত খাই, আমি ভাত খাই, যদি এটা বিভার্বের নয়, তবু আমি একটা খুব সোজা উদাহরণ দিয়ে রাখছি যে বাংলার সাথে ইংরাজি সেন্টেন্স স্ট্রাকচারে বাক্য গঠনের ফারাকটা কোথায়। আমি ভাত খাই, তাহলে এখানে কাজ করা কোনটা বলেছে? খাই, এইটা হচ্ছে খাই। কর্তাকে মানে কাজটা কে করছে, মানে খাচ্ছেটা কে? আমি, আমি খাচ্ছি, তাহলে এটা হচ্ছে যে আমার ক্রিয়া, ক্রিয়াপদ। বাংলাটা আশা করি সকলেই এত পর্যন্ত ক্রিয়াপদ কোনটা সেটা আশা করি প্রত্যেকেরই একটা খুব রাফ আইডিয়া আছে। আমি হচ্ছে গিয়ে এখানে কর্তা, এখানে ভাবটা যে খুব একটা বিশেষ বলছি না। দেখতে পাচ্ছি কি যে আমাদের সাধারণত এই ভাষাগুলোর ক্ষেত্রে কি হয় যে আমি ভাত খাই, ক্রিয়াপদ লাস্টে বসে। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন, বাচ্চারা তোমরা যদি ভিডিওটা দেখো, তোমাদেরও বলছি, তোমরা খেয়াল করে দেখবে আমরা যে ক্রিয়াপদগুলো নিয়ে সাধারণত আলোচনা করি, আমরা যে ক্রিয়াপদগুলো নিয়ে সাধারণত আলোচনা করি, সেই ক্রিয়াপদগুলো দেখবে বাক্য গঠনের সাথে যেমন শেষে বসে। আমি খেলতে যাব, আমি ফুটবল খেলি, খেলি লাস্টে বসছে। আমি ঘুরতে যাব, ঘুরতে যাব, লাস্টে বসছে। কিন্তু ইংরাজিতে যখন আমরা আলোচনা করবো সবসময় মনে রাখবে যে ইংরাজিতে ক্রিয়াপদ সবসময় বাক্যের মাঝখানে বলবো, সাধারণত তাই হয়। কিছু বিশেষ ক্ষেত্র আছে সেগুলো আমরা এখন বাদ দিচ্ছি, সাধারণত দেখতে পাবো ইংরেজিতে ক্রিয়াপদ বাক্যের মাঝখানে বসে। যেমন এটাকে যদি আমি ইংরেজিতে লিখি, যে আমি ইংরেজি কি আই, হাইটাকে আমাকে লিখতে হবে এখানে, আমি এখানে চলে আসবে, হাইটা এখানে চলে আসবে, আই ইট, ভাতটা এখানে চলে আসবে, রাইস। অর্থাৎ পরিষ্কার যে ক্রিয়াপদ মাঝখানে বসে, ক্রিয়াপদ মাঝখানে বসে, তা এই ব্যাপারটাকে একটু মাথায় রাখবো। তাহলে অর্থাৎ ইংরাজিতে বাক্য গঠনের যে বেসিক স্ট্রাকচার সেটাকে আমরা লিখতে পারি এরকম ভাবে কিছুটা, যে সবার আগে বলবো সাবজেক্ট, অর্থাৎ যে কিনা কাজটা করছে, প্লাস তার সাথে দেব আমরা ভার, প্লাস অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, প্লাস মাইনাস করতে পারি অবজেক্ট, যে অবজেক্ট থাকতেই হবে তার কোনো নিশ্চয়তা নেই। অবজেক্ট মানে আমরা কোন কাজটা করছি, যেমন আমি ভাত খাই, আমি যদি বলি আমি খাই আই ইট, অসুবিধা নেই কিছু, আই ইট বলি আমি সময় যেতে পারি, আমি ভাত খাই বলি সেটা হচ্ছে ভাতটা হচ্ছে অবজেক্ট, এটা থাকতেও পারে নাও থাকতে পারে। কিন্তু বেসিক সেন্টেন্সের স্ট্রাকচার তৈরি হয় সেটা কেবলমাত্র এই সাবজেক্ট আর ভার্বের মধ্যেই সীমাবদ্ধ থাকে। মোটামুটি আশা করি বিষয়টা বোঝা গেছে, এটা নিয়ে ভবিষ্যতে আরো ইলাবোরেশন আমাদের যেতে হতে পারে, আরো বিস্তৃত ব্যাখ্যায় পড়ে যাবো। আপাতত আমরা যেটা টার্গেট আজকে বি ভার্ব, এটা আমরা আজকে শুরু করতে বুঝে নিচ্ছি।
বি ভাগ, বি ভাগ, বি ভাগে সবার আগে আমরা ছোট 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 দিয়ে শুরু করব। আমরা কত রকমের কর্তা দেখতে পাই, কত রকমের কর্তা হতে পারে আমাদের, আমাদের কর্তা হতে পারে কত রকম, একটা হতে পারে আমি যদি বছরের দিক দিয়ে বলি একজন কি একের বেশি, অর্থাৎ আমি দুটো ভাগ করব, একটাকে নাম দেব সিঙ্গুলার নাম, ক্লাস থ্রি বা ফোর এর ক্ষেত্রে আশা করি সিঙ্গুলার কতবারের ক্ষেত্রে অনেকেই পড়েছি সিঙ্গুলার, আর এদিকটা আমি নাম দেব প্লুরাল, প্লুরাল মানে একের বেশি, একজন একের বেশি, একজন একের বেশি। দেখো সবার আগে বলি কি, আমি আমি বই, আমি এখানে লিখছি আমরা বই, আমি বাংলা দুটো লিখছি তুমি হও, তোমরা হও, সে হয়, তারা হয়, বইটি হয় বইগুলি। খুব একটা বেসিক স্ট্রাকচার, যেমন এটা দেখে মনে করি রবীন্দ্র কুমার সেন্টেন্স হলো তা তা বলো না, কিন্তু আমি হই ভালো, তুমি হও সুন্দর, ফুলটি হয় লাল, এই সাধারণত এই ধরনের ছোট 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 বাক্য আমরা কিন্তু এগুলোর মাধ্যমেই তৈরি করতে পারবো, যেটা কিনা কোনো একটা বাক্য গঠন ইংরেজিতে আমাদের যথেষ্ট সাহায্য। আমি হই এখানে হই, আমরা অনেকে ছোটবেলায় পড়ে এসেছি, এটাকে আমরা সিস্টেমেটিক স্ট্রাকচারে দেখবো। আমি ইংরেজি আমরা জানি আই অ্যাম, আই অ্যাম করে দেখা যাচ্ছে প্রত্যেকে, ভালো করে দেখো আমরা হই যখন প্লুরালে আসি আমরা ইংরেজি উই হয় আর আর, তুমি হও তোমরা, এই তুমি আর তোমরা ইংরেজিতে দুটো শব্দ খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করা, কিরকম আমরা বাংলা যেমন তুমি বলতে একজনকে বোঝাই, তোমরা বলতে একের বেশি বোঝাই, কিন্তু ইংরেজিতে তুমি আর তোমরা ইংরেজি দুটোর মধ্যে পার্থক্য করতে পারে না। ইংরেজি কি করে, ইংরেজি বলে যে ইউ, ইউ দিয়ে তুমিও বোঝায় তোমরাও বোঝায়, যেহেতু আমি একজন বা একের বেশি পার্থক্য করতে পারছি না, তাই এটাকে আমরা সবসময় ইংরেজিতে প্লুরাল ফর্মে লিখি, তুমি হও বলতো আমরা লিখবো ইউ আর, তোমরা হও বলতো আমরা লিখবো ইউ আর, সে হয় সে ইংরেজি আমরা জানি যে, আবার ইংরেজিতে বাংলায় আবার সে বলতে ছেলেও বোঝায় মেয়েও বোঝায়, কিন্তু ইংরেজিতে ছেলে আর মেয়ের জন্য দুটো সের তফাত আছে, যদি ছেলে হয় তাহলে লিখবো হি, আর যদি মেয়ে হয় তাহলে লিখবো সে, এই হয় ইংরেজি ইজ, হি অথবা সি ইজ, হি ইজ অথবা সি ইজ, তারা হয় তার ইংরেজি হচ্ছে দে আর, বইটি হয় বইটি, দি বুক ইজ, বইগুলি হয় বুকস, দি বুকস আর। তাহলে একটা ব্যাপার আপনারা দেখুন, দেখো বা গার্জেনরা আপনারা যারা দেখাচ্ছেন দেখুন, যে প্লুরাল যদি হয় তাহলে হওয়া বোঝাতে সবেতে আর ব্যবহার করা, আর সবেতে আর, সবার জন্য প্লুরাল হলেই আর, একের বেশি বোঝালে একের বেশি যদি হওয়া বোঝায় চোখ বুঝে আমরা আর বসাতে পারি, যেমন তোমরা হও ভালো ইউ আর গুড, তারা হয় খারাপ দে আর ব্যাড, বইগুলি হয় নতুন দি বুকস আর নিউ, এরকম অজস্র বাক্য, অজস্র ছোট 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 বাক্য আমরা কিন্তু এই দিয়েই তৈরি করতে পারি। আবার যদি আমরা সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এক বছরের ক্ষেত্রে কেবলমাত্র আই এর সাথে এক বসবে, ইউর সাথে আর বসবে, তাহলে আমি আর তুমি ছাড়া, আমি আর তুমি ছাড়া যে কোনো এক বছরের ক্ষেত্রে হওয়া বোঝাতে সবসময় ইজ ই বসবে, আমি তুমি বাদ দিই, আমি বাদ দিই কারণ আই এর জন্য আমির জন্য এম আছে, তুমির জন্য আর আছে, এই দুটো বাক্য আমি তুমি ছাড়া যে কোনো এক বছর
যে কোনো এক বচন যদি সেটা ম বোঝায়, এই হয় আছে, সে হয়, রাম হয়, তুমু হয়, গরু হয়, ছাগল হয়, হ্যাঁ হয়, বই হয়, বিঞ্চ হয়, যত রকমের এই হয় হয় এক বচনের ক্ষেত্রে আমি তুমি বাদ দিয়ে সবার শেষে ইজ বুঝি, সবার শেষে ইজ বুঝি। আশা করি বোঝা গেছে এটা। এবার আমরা কিছু ছোট ছোট উদাহরণ দেখব, কিছু ছোট উদাহরণ, বোর্ডটা মুছে দিই, মুছে দিয়ে দেখো বা ছোট ছোট উদাহরণ দেখি আমরা, এইটাকে মাথায় রেখে আমরা উদাহরণগুলো দেখি। এই যেটা শিখলাম আজকে এটাকে মাথায় রেখে আমরা উদাহরণগুলো দেখি। বারবার বলছি এটা কিন্তু ক্লাস থ্রি আর ফোর ক্লাসের জন্য এটা কিন্তু সমান বুঝে, কারণ যারা পড়ে উঠে তাদের কিন্তু শিখে এটা আমরা পড়াতে পারিনি, কারণ আমরা ওটা উঠলাম এই চক্করের জন্য পড়ানো হয়নি, তারা এবারে একই ক্লাসে একসাথে। আমি ছোট ছোট ফুল উদাহরণ দিয়ে দেখি, যেমন আমি বলি সূর্য হয় না, ভালো করে সূর্য হয় লাল, কি হবে ঠিক? সূর্য মেরি কি হবে বলো? সূর্য মেরি হচ্ছে কি? সান। যেহেতু সূর্য একটা, তা আমি লিখবো দি সান, দুটো সূর্য তো নেই, দি সান হয় মেরি কি হওয়া ইজ, দি সান ইজ রেড। শুনতে পারে ইস কেন বসলো, এক কেন বসলো না, আর কেন বসলো না? প্রথম কথা, সূর্য বলতে কটা জিনিস বোঝায়? এক। এই একটা জিনিস কি আমি তুমির মধ্যে করছে? আগে জিনিসটা আগের ছবিটা ভালো করে দেখো, ভিডিওটা আগে থেকে দেখার চেষ্টা করো। দেখো সূর্য বলতে একজনকে বোঝায়, এবং সেই একজন কিন্তু আমি আর তুমির মধ্যেও পড়ে না, আমি বলে এম মতো তুমি বলে আরো, আমি তুমি বাইরে এক বছর রয়েছে, তাই এখানে আমি ইস। এবার খুব সোজা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সূর্য হয় লাল, দি সান ইজ। আরে একটা দেখা যাক, আমরা যদি বলি পাতাগুলি হয় সবুজ, চলো দেখি এখান থেকে পাতাগুলি হয় সবুজ, পাতাগুলি একের বেশি, একের বেশি পাতাগুলি কটা পাতা? একটা পাতা না একের বেশি? অবশ্যই পাতাগুলি বলতে একের বেশি পাতা বোঝায়। একের বেশি যদি হয় পুরা বহু বছর, এবং যেই বহু বছর হলো আমাদের কোন দিকে তাকানোর দরকার নেই, বহু বছরের হয় এর ক্ষেত্রে সব সময় জানবে এখানে বুঝবে আর, তাহলে দি লিভস আর গ্রিন। আশা করি বোঝা গেছে, আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে কত কতক্ষণ হয়েছে? ১৩। ঠিক আছে, আরেকটু সময় আমি নিয়ে নিয়েছি, আরো কিছুক্ষণ বলে দিন। আর এখানে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে গিয়ে দেখো অনেক সময় বাংলাতে বলার সময় আমরা একটা জিনিস খেয়াল রাখি না, আমরা অনেক সময় ক্রিয়াপদ ব্যবহার করি। যেমন যেমন আমি বলছি সূর্য হয় লাল, বলেছি তো, কিন্তু আমরা যখন কথা বলি তখন বলি সূর্য হয় লাল, আমরা বলি না, আমরা বলি সূর্য লাল, আমরা বলি পাতাগুলি হয় সবুজ, আমরা সাধারণত এই কথা বলি না, আমরা বলি কি কথা বলার সময় কি বলি? পাতাগুলি সবুজ, ফুলটি কালো, গোলাপটি সুন্দর, তুমি ভালো, আমি ভালো, সে খারাপ। আমরা কিন্তু এখানে হয় ক্রিয়াপদটার ব্যবহার করি না, বাংলাতে খুব কম করি কথা বলার সময়, তাহলে সেগুলোকে আমরা ট্রান্সলেট করতে পারবো না, এগুলো কি আমরা এক বাংলাতে ইংরেজিতে করতে পারবো না? হ্যাঁ অবশ্যই পারবো, এগুলো আমাদের উৎস থাকে। বাংলাতে ক্রিয়াপদগুলো আমরা যদিও বলি না, কিন্তু তাহলে ক্রিয়াপদগুলি বাংলাতে থাকে উজ্জ, যেগুলো উচ্চারণ করা যায়। যেমন একটা ছোট্ট উদাহরণ, যেমন যদি আমি বলি দেখা যাচ্ছে দেখতে বলে বোর্ডে বোর্ডে দেখা যাচ্ছে, ঠিক আছে, আমরা যদি বলি মধু মিষ্টি, মধু মিষ্টি, যদি এরকম আমরা বলি মধু মিষ্টি, চিনি মিষ্টি, করলা তেতো, উচ্ছে তেতো বলি, তাহলে এই যে বলছি মধু মিষ্টি, এর মধ্যে তাহলে ক্রিয়াপদ কোথায় নেই, তাহলে মধু আর মিষ্টি তো ক্রিয়াপদ হতে পারে না, তাহলে এখানে আমরা কি করবো? আমরা এটা একটু নেই, কিন্তু নাসের প্রবাহকে সাজিয়ে নিতে হবে এইভাবে যে এখান থেকে এইভাবে সাজিয়ে নিতে হবে যে মধু
মধু হয় মিষ্টি তখন আমরা এবার এটাকে তাপস প্রবাহের মতো মধু মিলি যে হানি হানি মিষ্টি মিলি যে সুইট এবার প্রশ্ন হচ্ছে কি হয় কি হবে এম হবে ইস হবে না আর হবে কোনটা হবে কোনটা হবে এম তো হবে না কারণ আমি বলছেন মধু বলতে একটা খাবারের জন্য তাহলে একটা সিঙ্গুলার নাম্বার আমি তুমির মধ্যেও করছে না আমি হলে হতো ম্যাম তুমি হলে হতো আর আমি তুমির বাইরে এক বছর তাহলে অবশ্যই হবে ইস তাহলে হানি ইস হানি ইস আমি যদি বলি এরকম আবার দেখো একটু উদাহরণ দেখাই দাঁতগুলি সাদা ক্রিয়াপদ আছে ক্রিয়াপদ তো নেই ক্রিয়াপদ তো নেই আমরা কি বলবো তাহলে কি আমরা প্রশ্ন করতে পারবো না ক্রিয়াপদ নেই বলে বাংলাতে আমরা সেটা বলি না এটা বাংলা ভাষার ধরন কিন্তু ইংরেজি ভাষার ধরন এটা যে ভাষা যেরকম তাকে সেরকম ভাবে আমাদের প্রকাশ করতে তাহলে দাঁতগুলি সাদা আমাকে এখানে একটা হয় বসিয়ে দিতে হবে দাঁতগুলি হয় সাদা আমাকে এটা ভেবে নিতে হবে আমাকে এটা ভেবে নিতে হবে যদি আমরা এটা ভাবতে পারি তাহলে আমরা কি লিখবো দাঁতগুলি জায়গায় কি লিখবো দাঁত ইংরেজি হচ্ছে টুর দাঁতগুলি একে বেশি হলে টিপ টিপ তাহলে এটা হবে তাহলে এটা হবে টিপ টুথ লিখবে না ভুল দাঁত ইংরেজি টু টি ডব্লিউ টুথ কিন্তু দাঁতগুলি একে বেশি দাঁত হয়ে গেলে হয় টিপ টিপস হয় না টুথস হয় না টিপ হয় যেমন ফুট একটা পা বোঝানোর জন্য ফিট দুটো পা বোঝানোর জন্য একের বেশি পা এরকম ভাবে টুথ থেকে টিপ আসে এটা সিঙ্গুলার থেকে প্লুরাল করা এটা ব্যতিক্রম নিয়ম আর সাদা ইংরেজি আমরা জানি কি ওয়াই ডব্লিউ এইচ আই টি ওয়াই এবার হওয়া কি হবে অবশ্যই দাঁতগুলি একটা দাঁত হয়েছে দাঁতগুলি বোঝাতে কটা দাঁত বোঝায় একটা না একের বেশি অবশ্যই একের বেশি এবং একের বেশি যেই বোঝাবে আর কিছু দেখার দরকার নেই আমার একের বেশি বোঝালি চোখ বুঝে আমি লিখে দিতে পারি এখানে হবে আ আ দ্য টিথ আর হোয়াইট আশা করি বোঝা গেছে সকলে প্রত্যেকে বুঝতে পেরেছ যদি বোঝা গিয়ে থাকে এবার আমি ক্লাসে অনেক কিন্তু অত বই কিনতে পারিনি আমি সেগুলো ছবি কিছু ছবি তুলে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আর যারা বই কিনেছো প্র্যাকটিস করবে শুধুমাত্র এই বই বলে নয় তোমরা যেখানে পড়ো বা বাবা মা তোমরা আপনারা যাদের বাচ্চাদের পড়ান হাজার রকম প্র্যাকটিস দেবে এই অ নিয়ে হওয়ার বর্তমানকালে আমরা এখানে জানি এন ইজ আর এই তিনটে হাজার একটা প্র্যাকটিস করতে দেবে অনেকগুলো প্র্যাকটিস শুধু বই নয় বইয়ে পারলেও প্র্যাকটিস করা প্র্যাকটিস করা যত বেশি প্র্যাকটিস করাবেন এই জিনিস তত ভালো হবে প্র্যাকটিস করা আজকে এই পর্যন্ত রইল ধন্যবাদ পরের ক্লাসে আবার দেখা